প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য শুভেচ্ছা রইল আজকে আপনাদেরকে দেখাতে আসছি একজন দুবাই প্রবাসী সে বাংলাদেশে এসে চিতই পিঠা এবং ভাপা পিঠা বিক্রি করতেছে তার এই করুণ কাহিনী পিছনে কি গল্প আছে সেটা আজকে তার কাছে শুনব প্রিয় দর্শক যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজান আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনার নাম কি আমার নাম মমিনুর আপনার নাম মমিনুর বাড়ি দোয়ানিয়া এই যে আপনার রানা বাবু নামে যে আপনার ছেলে এই যে পাশে পিঠা বিক্রি করতেছে হ্যাঁ আমার ছেলে আপনার ছেলে আমরা মানুষ মারফত জানতে পারলাম যে সে দুবাই গেছিল তো একজন দুবাই প্রবাসী এই যে কিভাবে পিঠা বিক্রি করতেছে এর কারণটা কি জানতে পারি একটু বলবেন কি ঘটেছিল ওর সঙ্গে আমার জামাই আমাকে আসি বলতেছে যে ছোট বেটার কথা বলতেছে যে ওকে দুবাই পাঠাইলে ভালো হবে জামাইয়ের নাম কি আনোয়ার হোসেন আচ্ছা এখন আসি কছে জামাই বেটি আসি কছে এখন আমি কিন্তু টাকা প্রথমে দিলাম 1,00,000 টাকা দিছি দিয়ে এখন পাসপোর্ট করতে গেছে পাসপোর্ট করি আসিয়া তারপরে আমার কাছে আবার 3,00,000 নিয়ে গেছে 3,00,000 নিয়ে যায় এখন তো কাগজপত্র ঠিক করিয়া আমার ছেলেকে দুবাই পাঠাইছে পাঠিয়ে দুবাই থেকে ওখানে যে কোনবার রুমে নাকি থুইছে কি ওখান থেকে আর বাইর হবার দেয় না আচ্ছা কতদিন আগে এটা এটা রমজান মাসের আগে এই যে গত রমজান হ্যাঁ গত রমজানের আগে আচ্ছা কোথায় রাখছিল রুমে এটা দুবাইতে দুবাই কোন রুমে রাখে আচ্ছা হ্যাঁ ওইখান থেকে আর বাইর হবার দেয় না আচ্ছা এখন ওইখান থেকে আমার ছেলে একদিকে মোবাইল করে বললো যে আব্বা আমাকে এখানে আটক করে থুইছে এখান থেকে আর বাইর হবার দেয় না এখন বাইর হবার দেয় না ওখানে আমার পুতুলে বাটা আমাকে টাকার চাপ দিল ওইখান থেকে চাপ দিয়ে আবার 2,00,000 টাকা নিল আমার কাছ থেকে মোট 3,00,000 গেল মানে 6,00,000 আচ্ছা মানে তখন গেল 3,00,000 প্রথমে 1,00,000 তারপরে দিছি 3,00,000 আরে বাপ 4,00,000 তারপরে ওইখানে ছেলে যখন করলো তখন ওখানে নিছে 2,00,000 দিয়ে এখন মানে 6,00,000 টাকা আমার কাছে নিছে নিয়ে টিয়ে আছে এরকম আমি মনে করছি তো বিদেশে আছে তাই এখন তো পরে শুনলাম যে বিদেশে নাই এখন দেশে আইছে এখন দেশে আইছে কিছুদিন পর ওই কথা শুনে আমার বেটি এখন জামাই সহ মানে একটু বাড়ির বোধ হয় ঝগড়া লাগছিল ঝগড়া নাকি আমার বেটিটাকে অবস্থা কাহিল করছে মানে একদম মারি ফেলাইছে মনে করো শুনলাম কছে মোবাইলে কছে তোমার বেটি আত্মহত্যা করছে এখন তো যা দেখি তো ঠিকই বেটিকে আমার আত্মহত্যা করে নাই যে ডাঙ্গে মারি ফেলাইছে ডাঙ্গে মারি ফেলাইছে তারপরে এই তো তারপরে ওইখান থেকে লাশ আমি থানায় নিয়ে গেল থানায় নিয়ে ওইখান থেকে পোস্টমর্টামে পাঠাইছিল পোস্টমর্টামের তো কাগজপাতি আমি পাই না কিছু না তারপরে এখন যে সেই কাগজপাতি এই এখনই পাওয়া গেছে এই কাগজটা মামলা হয়েছে মামলা করছি আমি আসামি ধরা পড়ছে আসামি এখনো ডাটে বাইরে হচ্ছে আসামি ধরেনি আসামি ধরার পাইনি তাহলে আপনার ছেলে বিদেশ গেল সেখান থেকেও বঞ্চিত হলো ওখান থেকেও বঞ্চিত হলো এখন মনে করো আমি এখন নিঃস্ব মনে করো যে আমি এতগুলো টাকা ঋণ মার্জন করি আমি টাকাগুলো দিছি এখন মনে করো মাসে আমাদের 30,000 টাকা আমাকে দিতে হচ্ছে কিস্তি টাকা দিতে হচ্ছে দিতে হচ্ছে এখন তো আমি আর চলি আর আমার কোনো ইনকাম নেই আমাদের আপনার ইনকামের রাস্তা একটাই ছিল যে আপনার ছেলে হ্যাঁ ওইটাই একটা আশা ছিল যে বিদেশ গেছে ওই টাকা পাঠাইলে পরিশোধ হবে কিন্তু এখন বাধ্য হয়ে পিঠা বিক্রি করতেছে প্রত্যাশা করেন হ্যাঁ আমি এই ইন্টার বিচার চাই আমার মনে করো ছেলেও ঘুরিয়ে টাকা পয়সাও গেল আমার মেয়েও মনে করো মারি ফেলাই আমাদের কারণ আমি এইটা বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রীর কাছে আমি এটা বিচার চাই হ্যাঁ ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার একটি বিষয় শুনে আপনার কাছে আসলাম আমি আমার নিউজ বাংলা টিভি থেকে আসছি
তো এই যে আপনি চিতই পিঠা বিক্রি করতেছেন, পাশে আপনার বাবা ভাপা পিঠা এবং চিতই পিঠা বিক্রি করতেছেন, আপনি নাকি দুবাইয়ে ছিলেন? এই যে দুবাই প্রবাসী, আমরা সচরাচর দেখে থাকি যে দুবাই প্রবাসী যারা, তার বড় বড় বিল্ডিং, টাকা পয়সা, গাড়ির অভাব নেই, কিন্তু আজকে আপনি চিতই পিঠা কেন বিক্রি করতেছেন, ভাপা পিঠা এবং চিতই পিঠা? এর কারণটা কি একটু জানা যাবে? বলেন দেখি কি সমস্যা হয়েছিল। আমার বউনাই আমাকে নিয়ে গেছিল, তা আমার 5 বছরের কথা কয়ে নিয়ে গেছিল, তা আমি 1-2 মাস 18 দিন আমার আসিলেন। কোথায়? বিদেশে 1 মাস 18 দিন আসিলেন। বিদেশ বলতে দুবাইয়ে ছিলেন? জি। আচ্ছা, কি ঘটেছিল ঘটনাটা একটু বলেন। আমাকে 5 বছরের কথা কয়ে নিয়ে গেছে, তারপর আমাকে টাকা দিয়ে আমি গেছিলাম। আচ্ছা, সর্বপ্রথম আপনার দুলা ভাইয়ের যে ভাই, ওনার নামটা কি একটু বলেন? মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন। আপনার দুলে ভাইয়ের নাম কি? আনোয়ার। আনোয়ার বড়, মনোয়ার ছোট। আপনার দুলে ভাইয়ের আপন ভাই, সে বিদেশে থাকে? আচ্ছা, এখন বলেন তার বাবার নামটা। বাড়িটা কোথায়? বাজারপাড়া, এই 5 নম্বর চণ্ডীপুর বাজারপাড়া। বাজারপাড়া। আচ্ছা, এখন ঘটনাটা বলেন কি ঘটেছিল। ও আমি আসছিলাম ঢাকায়, আমাকে ঢাকা থেকে আনছিল, আনি কইছিল বিদেশে যাইবে, আর আমি গেছিলাম। তা বিদেশে 1 মাস 18 দিন আমি থাকার পর আমাকে বাড়ি পাঠিয়ে দেয়। আমি এলা ওই ফকির হয়ে গে যায়, আমি ভাগা পিঠার দোকান করি বেড়াছি। কেন, এই ঘটনাটা কি সেটা বলেন। ও ঘটনা আমার মনে করো আমি বিদেশ গেছিলাম, তারপরে বিদেশ নিয়ে যায় কোথায় রাখছিল আপনার? বিদেশ নিয়ে গিয়ে আমাকে অন্য ফ্ল্যাটে আটকে থইছিল। আমি তাও চুপচুপ করে আমি কাম করছিলাম, একবার খাই একবার খাই না। আমি অন্য জায়গায় আমাকে আটকে থুইয়া খালি কইছিল তোর চাকরি হবে, তা আমার চাকরি না দিয়ে আমার পাশের দুবাই থেকে বাড়ি করে দিয়েছি। আমি বাড়ি এসে গাড়ি চলে ঢাকায় খাইছিলাম, কইছিল বিদেশে আসিল, ওই বিদেশ থেকে কইবা টাকা পড়া আছি ঢাকায় থেকে গাড়ি চলে। গাড়ি চলে আমি পাশত আমার বোনের খবর পাই মারা গেছে, ওখানে আমি বাড়ি চলে আসি। তা আমার বোনকে আমি বেলে পালের গাড়ি আইছি, আমার বোন এইরকম করে যায় মৃত্যুর খবর শুনে চলে আসছে। কিন্তু বাবা মা তোমার, এরা সবাই জানে যে তুমি বাইরে, সবাই জানে বিদেশে আছে, তুমি বিদেশে আছো, এটা জানে। এখন আমার তো আর কিছু করার নেই, ওই জন্য আমি কিস্তি হিসাবে মনে করে আমার ভাগা পিঠার দোকান করি। যে তুমি বিদেশ থেকে ফেরত আসছো, এসে কি বাসায় আসছিলে না কোথায়? না, আমি আসছিলাম ঢাকায়। ঢাকায় কি করতে হবে? ঢাকায় এসে আমি গাড়ি চালাইছিলাম। কি গাড়ি? রিক্সা গাড়ি। ওরে, মানে দুবাই থেকে আসার পরে 2.5 মাস থাকার পরে ঢাকায় এসে রিক্সা চালাইছো, বাসায় আসো না কেন? বাসায় এসে বারণ গেছিল আমার বোনে আর আমার বোনের ভাই। কেন বাসায় আসতে নিষেধ করছে? বলছে তুমি বিদেশে আছো, তুমি ওনার থেকে কামাই করবে আর টাকা পাঠিয়ে দিবে। ও মানে ঢাকাকেই বিদেশ বানাইছে? বিদেশ বানাইছে। যে তুমি বাড়ি যাও না, ঢাকায় গাড়ি চালাবা আর বাসায় টাকা পাঠাবা। টাকা পাঠাইবা। এই বিষয়টা তোমার বোনকে তুমি জানাইছিলে? জি। আমার বোন ওই সময় মনে করো কথা কইছিল যে আমার বোন বোনক ডাঙে মারি ফেলাইছে। ও, এই বিষয়টা তোমার বোনকে জানানোর পর ভাইয়ের পক্ষে বোন যখন কথা বলছে, এক পর্যায়ে ঝগড়াঝাটি লেগে মেরে ফেলছে, এটা কি মামলা হয়েছে? মামলা হয়েছে, মামলার আমরা এলাও কোনো রায় পাইনি। আসামি? আসামি ঘুরি বেড়া আছে মুখসারে। এখন আপনার এই যে কি অবস্থা, সংসার কিভাবে চলে? সংসার তো আমরা চলে আর পারছে না, এই যে ভাগা পিঠার দোকান করে আমার চলার না, 18,000 টাকা কিস্তি দিয়া। ওই যে বিদেশ গেছিলেন যে সেই টাকা, সেই লোনের টাকা এখনো কিস্তি শোধ করতেছেন? এখনো কিস্তি শোধ হয় নাই? না। আগে কি করতেন? আগে তো আমি ঢাকায় আসছিলাম, পাইপের কোম্পানিতে কাজ করছিলাম, কাজ করি টাকা পড়াইছিলাম, টাকা পড়ার পর মনে করি চলে গেছেন। এখন আপনি মানে আপনার যে বাউনাই আপনার বোনকে মেরে ফেলছে, আপনার যে ভাষ্য, আপনারা কি চাচ্ছেন এখন? আমরা বিশ্বাস চাই, ন্যায় বিশ্বাস চাই। আজকের এই এই যে পিঠা বিক্রির কারণটা কি? পিঠা বিক্রির কারণ ওইটাই, এটাই আমাদের টাকা পয়সা মনে করো সবগুলো মাইর গেছে, কাঙ্গাল হয়ে গেছে, ফকির একবারে অসহায় হয়ে গেছে। এখন কত টাকা ইনকাম হয় তাও? এইভাবে হয়, কিন্তু বিদেশে থাকলে তো অনেক হইতো। মাসে 30,000 টাকা ছেলেকে পাঠাইছেন, এই ওই টাকার এখনো পরিশোধ হয় নাই, কিস্তি দিচ্ছেন।
কি একটা নির্মম ঘটনা, বাপ রে বাপ এই ঘটনায়। তো যাই হোক, আপনি দেশ এবং দশ আইনের কাছে এর বিচার চান, যে এর বিচার দ্রুত হওয়ার একটা প্রত্যাশা রাখছেন আপনারা। আচ্ছা প্রিয় দর্শক, যদি আপনাদের এই রানাবাবুর কষ্টের কাহিনীটা দেখেন, যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। নিউজ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে এখানে রাখতেছি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।